গুল্লু নিজের স্ত্রী রিম্পির সাথে থাকতো, আর ওদের ঘরে একটা চাকরানি কাজ করতো যার নাম চম্পা ছিল। একদিনের কথা, আচ্ছা দিদি, এই বার্গার আর পিৎজা খাওয়ার জন্য তো টাকা আছে, কিন্তু আমার টাকা দেওয়ার সময় কেন যায় না দিদার কথা মনে পড়ে? আমার তো ইচ্ছে করে দুজনকে মিক্সারে দিয়ে পিষে দিই। এই চম্পা, বেশি কথা বলিস না, বেশি বকলে না এক চাপড় দেব। আর কটা দিন দাঁড়িয়ে যা, বাকি টাকা পেয়ে যাবি, ঠিক আছে? এখন বাজে বকা বন্ধ কর আর কাজে মন দে যা। আচ্ছা, কাল সকালে আসিস না দুপুরে আসিস? ঠিক আছে। পরের দিন সকালে যখন চম্পা কাজে আসে, হে ভগবান, আমি তো ভুলেই গিয়েছিলাম যে দুপুরে আসতে হতো। ছাড়ো, এসে গেছি যখন করেই নি, নিশ্চয়ই ওরা মোষের মতো পড়ে ঘুমোচ্ছে। কিন্তু চম্পা যখন জানলার কাছে আসে, দেখে গুল্লু আর রিম্পা যাচ্ছে আর দুজন নিজের বয়ফ্রেন্ডকে ঘরে ডেকে নিয়েছে। একদিকে গুল্লু নিজের বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল, তো অন্যদিকে রিম্পি নিজের বয়ফ্রেন্ডের সাথে। দুই শাশুড়ি বৌমাই নিজে নিজের মতো মজা করছিল। হে ভগবান, এইটা আমি কি দেখছি! বাবুরা একটু বিজনেস ট্রিপে কি গেল, এরা দুজন তো আসল রং খুলে বসলো। ভালোই মজা করছে এরা, দাঁড়া ভিডিও করে নি আমি, দেখবি কেমন ব্যান্ড বাজাই আমি এদের। গুল্লু বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, মা আইটেম বম হুই ডার্লিং তেরে লিয়ে, গুল্লু কি চাল শরাপি ন্যান শরাপি রে। উলালা 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 উলালা, মা হু তেরি ফ্যান্টাসি, চুনানা 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 চুনানা, अब मैं जवा हो गई। ओ बेबी, तो चंपा দুজনের ভিডিও বানিয়ে নেয়। পরে, এই যে চম্পা, চোখটাই কি বাড়িতে রেখে এসেছিস? ওই কোনোটাতে কত ময়লা, ওদিক পরিষ্কার করছিস না কেন? হ্যাঁ, আর নয় তো কি, তাড়াতাড়ি কাজ কর, গায়ে যেন চর্বি জমেছে। হ্যাঁ, আচ্ছা গুল্লু, মোটা চর্বি তো তোর, ভেবেছিস টা কি আমাকে? হ্যাঁ, তোদের সম্পদ আছে আমার কাছে, এই দেখ তোদের ভিডিও, তোদের বয়ফ্রেন্ডের সাথে তুলেছি, আর এটা এখন আমি বাবুকে দেখাবো। ও নো, ভুলে ওই কাজটা করবি না তুই। গুল্লু আর রিম্পি চম্পার থেকে সেই ফোন নিয়ে টানাটানি করতে লাগে, আর এরই মধ্যে চম্পার ধাক্কা লাগে আর কিচেনের শিলনোড়া ওর মাথায় এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়ে যায়। আরে মা, ও তো মারা গেল, এবার কি করি? এই লাশটাকে লুকাতে হবে, কারণ একে তো আমরাই মেরেছি তাই জন্য। আর সেই রাতে গুল্লু আর রিম্পি সেই লাশ লুকিয়ে দেয়। আর যখন ওদের দুই স্বামী ঘরে ফিরে আসে, তো দুজন সেই ঘর বদলানোর জন্য রিকোয়েস্ট করে, আর তারা সহজে মেনেও যায়। আর রিম্পি আর গুল্লু নতুন ঘরে থাকতে লাগে। এই ঘরে অন্তত শান্তিভাবে থাকতে পারবো, না হলে ওই ঘরে তো চম্পার ভূত মাথায় চড়ছিল। কিন্তু মা, ও ডাইনি হয়ে এখানেও চলে আসবে না তো আমাদের জ্বালাতে? আরে না না, পাগল হলি নাকি? যা, আমার জন্য চা নিয়ে আয়, নাহলে তোকে মেরে মেরে ভূত বানিয়ে দেব। ডাইনি কোথাকার! রিম্পি কিচেনে চা বানাতে যায়, কিন্তু কিচেনে কোনায় একটা মেয়েকে কাঁদতে দেখে ও। না, বাঁচাও মা, বাঁচাও, কিচেনে কেউ একজন আছে। কে? কোথায়? এখানে কেউ নেই। রিম্পি বৌমা, দেখ তুই মাথাটা আর খারাপ করিস না, না হলে চারিদিকে তুই ভূতই দেখতে পাবি। তারপর রাত্রে গুল্লু কারোর ভয়ানক হাসির আওয়াজ শুনতে পায়, আর যেই ও চোখ খোলে, অমনি কেউ ওকে বিছানা থেকে টেনে নিয়ে নিচে ফেলে দেয়। আরে বাপরে, আহ, কে কে এখানে, কে ফেললো আমায়? কই সত্যি সেই চম্পার ভূত এসে গেল না তো ঘরে? গুল্লু ভয় পেয়ে যায়, কিন্তু কিছু না ভেবে চিন্তেই ও ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন শাশুড়ি বৌমা বসে টিভি দেখছিল, হঠাৎ টিভির কেবল চলে যায়, আর টিভির ভেতর থেকে দুটো হাত বেরিয়ে দুজনের গলা টিপে ধরে। তখন পালায় নিয়ে আসে, আর রিম্পি আর গুল্লু ওকে দেখে অবস্থা খারাপ হয়। কি ভেবেছিলি হ্যাঁ, যে জায়গা বদলে দিলে তোদের ছেড়ে দেবো? না, আজ সেই অমাবস্যার রাত, আর আজ তোরা সেই শাস্তি পাবি। কিন্তু সেটা মৃত্যু নয়, সেটা হলো সারা জীবনের কষ্ট।
চম্পা ওদের নিজের সাথে ডাইনি লোকে নিয়ে যায় আর ওদের নিজের চাকরানি বানায়। ঠিক করে মালিশ কর, অসভ্য অপয়া কথা কার, আমরা কোথায় এসে গেছি আর তোরা কখনো পৃথিবীতে যেতে পারবি না, আর সারা জীবন এখানেই আমার চাকরানি হয়ে থাকবি।